الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا গুফির আলাহমা মিনজামেহ মু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে দীর্ঘ এক বছর একটি রমজান অতিক্রম করে আবারও রমজানের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন আজকে শাহবান মাসের একুশ তারিখ হাতে আর কয়েকটি দিন বাকি এরপরে রমজান শুরু হবে আমরা সে আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে অতি উত্তম রূপে একটি বছরকে অতিবাহিত করার সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ আমরা আরও দোয়া করছি আল্লাহ সুফহানহ তালা যেন এই রমজানকে আমাদের মাঝে নিয়ে আসেন এবং রমজানের যে সৌগত রয়েছে যে গিফট রয়েছে সেগুলো যেন আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সুপ্রিয় উপস্থিতি আজকের জুমার খুদ্ আমরা আলোচনা করব মাহে হে রমজানে আত্মশুদ্ধির উপায় সমূহ আল্লা সু তারা আমাদের যে আত্মা দিয়েছেন হৃদয় দিয়েছেন এই হৃদয়টি কখনো কখনো কলুষিত হয় কখনো কখনো ময়লা যুক্ত হয় এই জন্য এই হৃদয়কে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিষ্কার রাখা একজন মমিনের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব আল্লা সুফান যে ইবাদাতগুলি আমাদের প্রতি ফরজ করেছেন চাই সেটি নামাজ হতে পারে চাই সেটি রোজা হতে পারে চাই সেটি হজ হতে পারে জাকাত হতে পারে যদি আমরা লক্ষ্য উদ্দেশ্য একটু আলোচনা পর্যালোচনা করি আমরা দেখতে পাব এই আমলগুলি আল্লাহ সুফানা ফরজ করেছেন বান্দার প্রতি এজন্যই যে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে কেননা যে ব্যক্তি আল্লাহর কাছে গমন করবেন পরিচ্ছন্ন আত্মা নিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা নিয়ে তার এই পরিচ্ছন্ন আত্মাই আল্লাহর কাছে তিনি আল্লাহ সুখানহ পক্ষ থেকে যে গিফট রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া যে গিফট রেখেছেন জান্নাত রেখেছেন সে জান্নাত অতি সহজে লাভ করতে পারবে ইয়াউমা ইয়ানফাউ ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়া বানুন আল্লাহ সুবহানাহু আমরা আয়াতের অর্থ বলছি যে কাল কিয়ামতের দিন অর্থ এবং সম্পদ আল্লাহর কাছে কোনো কাজে আসবে না ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন সলিম আল্লাহ তালা বলেছেন যে পবিত্র আত্মা নিয়ে পরিচ্ছন্ন আত্মা নিয়ে আল্লাহর কাছে গমন করবেন তিনি এই পরিচ্ছন্ন আত্মার বিনিময়ে আল্লাহর কাছে মহা গিফট জান্নাত লাভ করবেন প্রাণপ্রিয় দিনী ভাইরা এই জন্য রমজান আল্লাহ সুখানো তাল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আমরা আমাদের আত্মাগুলিকে সবসময় পরিশুদ্ধ করতে পারি পরিচ্ছন্ন করতে পারি যত ধরনের ময়লা আবর্জনা সেগুলোকে দূর করতে পারি তাই তো নবী নাল্লু আলিয়াসাল্লাম বলেছেন আসালা আতুল হামস ওল জুম আতু ইলাল জুমা ও রমদন ও ইলা রমদন টুকা ফেরও মাবেই নাহন। ইদাজির তুনিবাতিল খেবাইর আউকামা কলরসু আল হিসরাত সেলাম। পাঁচক্ত নামাজ। এক আক্ত নামাজ থেকে দ্বিতীয় নামাজের মধ্যপতি সময়ে যে ত্রুটিগুলো হয়। এক নামাজের মাধ্যমে আল্লাহ সু হা নানামাতালা শগলোুকে মচন করে দেন এক জুমা থেকে দ্বিতীয় জুমার মাঝে যে অন্যায়গুলি হয়। দ্বিতীয় জুমার মাধ্যমে আল্লাহ সুফ খান সেগুলোকে মোচন করে দেন এক রমজান থেকে দ্বিতীয় রমজানের মাঝে যে ত্রুটিগুলো মানুষের বাকি থেকে যাই আল্লাহ সুফ খান তিনি এই রমজানের মাধ্যমে সেগুলোকে মোচন করে দেন সুপ্রিয় তিনি ও বন্ধুগণ এই জন্য রমজান আমাদের কাছে আসে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তাই তো আমরা আলোচনা করব রমজানে কিভাবে আমরা আমাদের আত্মার পরিশুদ্ধি করতে পারি আত্মাকে পরিচ্ছন্ন করতে পারি দিকগুলি আমরা তুলে ধরব ইনশাআল্লাহ সকল আমলের পূর্ব শর্ত হল নিয়ত নিয়ত বিশুদ্ধ করা আমরা যে মনে মনে সংকল্প করি এ সংকল্প বিশুদ্ধ হতে হবে পরিচ্ছন্ন হতে হবে নিয়তের মাঝে যেন কোনো নড়বড় না থাকে কোনো গর্ব কোনো নড়চড় না থাকে কোনো ধরনের আল্লাহর প্রতি সুন্দর আল্লাহর প্রতি যে সুধারণা সে সুধারণা না হয়ে ভেজাল না হয় না ঢুকে কেননা যে নিয়ত হয়েছে নিয়তে যদি ভেজাল থেকে থাকে তাহলে আমল আল্লাহ দরবারে গৃহীত হবে না এই জন্য আমরা বলবো রমজান আসার পূর্বে আমাদের নিয়তগুলোকে আরও বিশুদ্ধ করতে হবে সুন্দর করতে হবে আল্লাহ তালা তালাঈ করেন ওমা উমিরু ইয়াবুদুল্লাহ মুখলসীন আলাহদ্দিন ফোনফা তাদেরকে তো কেবলমাত্র একমাত্র আদেশ করা হয়েছে যে তারা খাঁটি হৃদয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত ইবাদতবন্দি করে এজন্য নিয়তকে বিশুদ্ধ করা এটি মমিনের ইমানই দায়িত্ব সকল কর্মের পূর্ব শর্ত হল আমাদের নিয়তগুলোকে সুন্দর করা বিশুদ্ধ করা এজন্য রমজান আসছে আমাদের নিয়তে যেন এমনটি না থাকে যে দু চার দিন আমি রোজা রাখবো এরপরে ছেড়ে দিব রমজান এসেছে আমরা রমজানের দু চার পাঁচ দিন তিয়ামুল্লাইল করবো এরপরে আবারও ফিরে যাব আমরা কয়েক দিন খুব উত্ত অতি উত্তম রবে অতি উত্তম রবে খাদ্যের ব্যবস্থা করব এরপরে স্বাভাবিক অবস্থায় ফিরে যাব এমনটি যেন না হয় আমাদের নিয়তগুলো এখনই খুব খুব মজবুত করতে হবে কেননা নবীন সাল্লু আলি ওসাল্লাম তিনি কোনো বিষয়ে যখন আমল করার ইচ্ছা পোষণ করতেন যখন নিয়ত করতেন সেগুলোকে দৃঢ়তার সাথে করতেন এজন্য কোনো ব্যক্তি যদি এখন থেকে তার নিয়ত তিনি খুব মজবুত আকারে নিয়ত করেন যে এই রমজানে আমি তো রোজা রাখবো এটি ফরজ ইবাদত এই ফরজের সাথে সাথে আরও অনেক উত্তম আমল রয়েছে আছে লাইল রয়েছে তারাবি নামাজ রয়েছে আমি প্রতিটি রমজানেই তারাবি নামাজ পড়ব এখন থেকে তার নিয়ত রয়েছে তিনি নামাজ ছেড়ে দিবেন দু চার পাঁচ দিন পর না তিনি ছাড়বেন না কেননা তিনি আগে থেকেই তার নিয়ত তিনি দৃঢ়তার সাথে করেছেন কাদের সমস্যা ঘটেছে দু চার পাঁচ দিন নামাজে অ্যাটেন্ড করেছেন এরপরে মসজিদ খালি কারা তারা যাদের নিয়তে গড়বড় রয়েছে ত্রুটি রয়েছে ত্রুটিপূর্ণ তার নিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন হে নবী ফাইদা আযামত যখন আপনি কোনো বিষয়ে দৃঢ়তার সাথে সেটিকে সম্পাদন করার মন মানসিকতা পোষণ করেন নিয়ত করেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর প্রতি পূর্ণ ভরসা আপনি রাখুন নির্ভর করুন আল্লাহর প্রতি কেননা যত ধরনের উত্তম আমলগুলি রয়েছে চাই সেটি নামাজ হতে পারে চাই সেটি রোজা হতে পারে চাই সেটি দান হতে পারে সাদাকাত হতে পারে যত উত্তম আমলগুলি রয়েছে এই আমলগুলি সম্পাদন করার তৌফিক কে দেন আল্লাহ আল্লাহ দেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তার রয়েছে আল্লাহর প্রতি তিনি নির্ভরশীল হয়েছেন দৃঢ়তার সাথে তার নিয়ত সুন্দর করেছেন আল্লাহ সুহানা বলেন ইন্দুল মুতাবাকিলিন যারা আল্লাহর প্রতি ভরসা করেন তাদেরকে আল্লাহ সুফানা ভালোবাসেন যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তাদেরকে অতি উত্তম আমল সম্পাদন করার সুযোগ করে দেন নিবিগুম সাল আলী ওসাল্লাম পাঁচ নামাজের পরে তিনি সুন্নতি দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ আইনি আলাদিকা ও শুকুরিকা ও হুসনি আল্লাহ আইন আলা জিকি তোমার ইবাদত গান্দিগি করার জিকির আজকার করার তুমি আমাকে সাহায্য সহযোগিতা করো লহ আল্লাহ নি দোয়া বলতেন তুমি তোফিক দাও তুমি যদি তৌফিক আমাকে দাও তাহলে আমি পাঁচ অক্কা নামাজ পড়তে পারবো দৃঢ়তা এক তো হৃদয়ের দৃঢ়তা রয়েছে আর তিনি আল্লাহমুখী হয়েছেন আল্লাহকে তার অন্তরের খবরগুলো বলেন আল্লাহর পূর্ণ আস্থা রয়েছে

স্থায়ীভাবে করতেন এমনটি নয় দু চার দিনে আমরা নামাজ পড়ে নেব সন্ন্যত পড়ে নেব ফরজও পড়ে নেব এমনও ভাইকে দেখেছি যারা রোজা রাখেন কিন্তু তাদের অন্তরকে তারা পরিশুদ্ধ করতে পারেননি অন্তর রমজানের আগে যেমন ছিল রমজান শেষ হয়ে গেল তেমনটি থেকে গেল মহিলা মহিলাযুক্ত যুক্ত অন্তর নিয়েই তিনি বসবাস করেন দিন যাপন করেন তিনি বছর যাপন করছেন তার হৃদয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না কেন তিনি চেষ্টা প্রচেষ্টা করেননি প্রাণপ্রিয় দিনী ভাইরা এজন্য দৃঢ়তার সাথে আমল করতে হবে এখন থেকে পাকাপুক্ত নিয়ত হবে আল্লাহ তালা তৌফিক দেবেন বিশেষ করে নফল যে আমলগুলি রয়েছে নবী মুসাল আলী সাল্লামের আমল ছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল হাদিস বর্ণনা করেছেন মা ইশারতাল সুইলান নবী সাল আলী আমালে আহাবু ই আল্লাহ রসুল আপনি বলে দিন সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় প্রিয় আমল কুমটি প্রিয় আমল কুমটি আল্লাহ নিয়ে বলেছেন যে আমলটি কন্টিনিউ ভাবে করা হয় স্থায়ীভাবে করা হয় যদিও সেটি স্বল্প হয় ছোট হয় অনেক সময় দান খেরাত রয়েছে দান খেরাত করা আমরা খুব ভালো করে জানি আল্লাহ সুখ খানহ এ দানের অতি উত্তম তিনি প্রতিদান দান করেন এটি জান্নাতের জন্য আমাদের একটি আমরা বলতে পারি এটি অ্যাকাউন্ট করে যায় যারা দান খেরাত করেন অতি উত্তম আমল করেন সেগুলো তিনি পরকারে লাভ করেন দান দান খেরাতের ফলে তার তার অর্থ সম্পদ কখনো কমে যায় না আলী আলহাম থেকে বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে মা না কসা মিন সাদাকা আল্লাহ রসুল নিয়ে বলেছেন সদাকা দিলে মাল কখনো কমে যায় না অর্থ কমে যায় না আরও বাড়তে থাকে এজন্য জন্য যারা স্থায়ীভাবে দান খেরাত করেন অতি উত্তম কাজ করেন প্রতি মাসে পাঁচ রিয়াল করে দেব প্রতি মাসে প্রতিদিন আমি পঞ্চাশ পয়সা করে দেব যদি এভাবে কেউ কন্টিনিউ করেন তাহলে এটি আল্লাহর কাছে অধিক প্রিয় অধিক প্রিয় একদিন কিছু দিয়ে দিলাম এরপরে রবকে ভুলে গেছি এমনটি যেন না হয় রাতের শেষ অংশে যদি দুই রেখা নামাজ হয় তাহার্জুদ পরিপূর্ণ পড়তে পারি না দুই রেখাত পড়ি তাহাজুদ মানে রাতের নামাজ অনেকে আবার ভুল থিউরি আমাদেরকে দিয়েছেন ভুল বুঝ দিয়েছেন যে তাহাজ্জুদ পড়া যাবে না কেন যদি একবার ধরে ফেলো আর ছাড়া যাবে না নজুবুল্লাহ বিন তাহলে মিথ্যা কথা কেউ যদি নবীগুল সাল আলী আসসালামের দিকে সম্বন্ধ করেন সম্বন্ধ করেন যে নবীগুল সাল আলী আসসালাম বলেছেন তারা আল্লাহ নবীর প্রতি মিথ্যা আরোপ করেছেন বরং রাতে যে কোনো সময় আমরা নামাজ পড়তে পারি যত ইচ্ছে তত নামাজ পড়তে পারি আজকে দুই রেখাতে নামাজ পড়ব সেটিও অতি উত্তম রাতের শেষ অংশে শুধুমাত্র আমি বেদির পড়েছি এক রেখাতে নামাজ পড়েছি এটিও আমি পড়তে পারি এটিও আমার জন্য উত্তম কেননা নবী মুসাল আলী আসসালাম থেকে হাদিস বর্ণিত হয়েছে ইয়েনজিলু আও ইয়েনজিল রব্বুনা সুবহানাহু আলা তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়ার আকাশে নেমে আসেন এলাসামা সামাইদ দুনিয়া হাতা ইবকা থুলুথুল লাইলিল আখির আদি সাইবা পয়নিতো যখন রাতের দুই 3 অংশ শেষ হয়ে এক 1/3 অংশ বাকি থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি ডাকতে থাকেন তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন কে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আমি তোমাদের ডাকে সাড়া দেবী কে তোমরা ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে আল্লা সু খান তারা প্রতিনিয়ত ডাকতে থাকেন প্রতি রাতে কেউ যদি রাতের শেষ অংশে দুরাকাত নামাজ পড়েন কন্টিনিউ করেন সব সময় করেন কতই না উত্তম আল্লাহর কাছে অতি উত্তম আমল হলো যে আমলগুলি নফলগুলি সুন্দরভাবে করা হয় দু চার দিন আমরা কে আমল লাই করেছি এরপরে মসজিদ থেকে বের হয়ে গেছে এর একজন পরিপূর্ণ ইমানদারির সম্ভব নয় ইমানদারের সম্ভব নয় যদিও বিষয়টি ফরজ নয় আমি দু চার দিন পড়বো এরপরে আর পড়বো না আমার সময় প্রথম দিন যেমন ছিল দ্বিতীয় দিন ঠিক তেমনই রয়েছে এর কোনো পরিবর্তন নাই কিন্তু আমার আমলের পরিবর্তন ঘটে গেছে না এমনটি ঠিক হবে না এজন্য হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য পরিশুদ্ধ করার জন্য আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে দৃঢ়তার সাথে আমলগুলো সম্পাদন করতে হবে প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা অনুরূপভাবে আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা প্রচেষ্টা করতে হবে আমরা যত আমলগুলি করব। চায় রমজানে হোক অথবা যে কোনো সময় হতে পারে সে আমলটি আল্লাহর দরবারে গৃহীত হবে গ্রহণ হবে এই জন্য চেষ্টা প্রচেষ্টা করা এমন অনেক আমল রয়েছে যে আমলটি আল্লাহর দরবারে গৃহীত হয় না কেন আমার অবহেলার ফলে আমার ত্রুটির ফলে আল্লাহ সুবাহ বলেছেন মিনাল আল্লাহ সুবাহ আল্লাহ ভিরুদের পক্ষ থেকেই আমলগুলিকে কবুল করেন যারা আমল করেন আল্লাহর ভয়ে আমরা আজকে জুমার নামাজ পড়তে এসেছি কেন যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে আল্লাহর ভয়ে তাহলে এ আমলটি আল্লাহর দরবারে গৃহীত হবে উঠবে আর যদি এমনটি হয় যে পাঁচক্র নামাজ পড়িরা জুমার দিন অন্তত শরিক হই মানুষ কী বলবে তাহলে কিন্তু বড়ো ধরনের অন্যায় করে বসেছেন আপনি এই আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না বরং আপনি নামাজ পড়ে সবের পরিবর্তে অর্জন করে গেছেন আপনি সিরকি আমল করে গেছেন কেননা আপনার লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষ কি বলবে এই আপনি নামাজ পড়তে এসেছেন প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা সতর্ক হতে হবে আমরা এ কথা বলিনি যারা শুধুমাত্র জুমার নামাজ পড়েন তাদেরকে আমরা মসজিদ থেকে বের করতে চাচ্ছি না বরং তারা আমাদের ভাই তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি যে আপনি যে আল্লাহর ভয়ে জুমা কায়েম করতে এসেছেন সে আল্লাহর ভয়ে আপনি আসর কায়েম করুন মাগরীব কায়েম করুন ঈশা কায়েম করুন ফজর কায়েম করুন কেননা আল্লা সুনা হালা যারা আল্লাহভীতি ভীতি পছন্দ করেন আল্লাহর ভয় যাদের হৃদয়ে রয়েছে তাদের পক্ষ থেকেই তিনি শুধু আমলগুলি কবুল করেন আপনার মাঝে যদি আল্লাহর ভয় না থাকে আল্লাহর ভয়ে যদি আপনি জুমা জুমার নামাজ পড়তে না এসে থাকেন তাহলে এই আমল তো বৃথা একটি আমল বরং আমল করলে আমল করেও আপনি গুণার কাজ করেছেন এই জন্য সতর্ক হতে হবে আল্লাহর জন্য হতে হবে এই জন্য নবীম সাল্লাহ আলী ওসালাম বিশেষ করে রমজানের যে আমলগুলি রয়েছে সিয়াম সাধনা করা কিয়াম করা বিশেষ করে তারাবি নামাজ পড়া লেই লেতর কদর উদযাপন করা সে সম্পর্কে আমাদের সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ নেই বলেছেন মান সমারমদনা ইমান গুফির জানবে যে ব্যক্তি রোজা রাখলো ইমানের দাবিতে রোজা রাখলো আল্লাহর ভয়ে রোজা রাখলো ইমাম তাকে বাধ্য করেছে রোজা রাখতে এবং আল্লাহর কাছে সোয়াব আল্লাহ নবী তার জন্য বলেছেন সবার জন্য গিফট নয় আল্লাহর পক্ষ থেকে সবার জন্য ক্ষমা নয় যারা একমাত্র আল্লাহর জন্য সিয়াম সাধনা করেছেন কিয়ামুল তারাবি নামাজ পড়েছেন কদর উদযাপন করেছেন আল্লা নবী শর্ত বেঁধে দিয়েছেন মানস মানমতন ইমান ইমানের দাবিতে হতে হবে আল্লাহর ভয়ে হতে হবে এই জন্য আল্লাহ সুবহান তালা বলেছেন ইন্নামায়াল মুতাকিন আল্লাহ তালা কবুল করেন একমাত্র আল্লাহর ভয়ে যারা ভীত আল্লাহর ভয়ে যারা ইবাদত বন্দিগি সম্পাদন করেন তাদেরগুলো আল্লাহ তালা কবুল করেন সবারগুলো আল্লাহ তালা কবুল করেন না এই জন্য আরো সতর্ক হতে হবে যে আমি আমার আত্মাকে পরিচ্ছন্ন করার জন্য নামাজ পড়তে এসেছি সিয়াম সাধনা করতে এসেছি সিয়াম সাধনা করছি আসলে এর মাধ্যমে আমার হৃদয় পরিচ্ছন্ন হচ্ছে কিনা আল্লাহর ভয়েই ইবাদতবন্দি করছে কিনা কেননা যত ইবাদত ইবাদতবন্দিগি রয়েছে সবগুলো আল্লাহর ভয়ে হতে হয় আল্লাহর জন্য হতে হয় তাহলে আল্লাহ সুখ খান আমার তারা সেগুলো কবুল করেন এজন্য নিবিউ আলী আলহাম আরও সতর্ক করেছেন যে এমন অনেক রোজাদার হবেন রোজা রেখেও তাদের এই রোজার কোনো মূল্য মূল্য এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে তারা পাবেন না মূল্যহীন রোজা

তাদের প্রতিদান হলো সারা দিন না খেয়ে ক্ষুধারত থাকার ক্ষুধার জ্বালা এছাড়া আর কিছুই প্রতিদান তাদের কাছে আল্লাহর কাছে কষ্ট করে যদি সারা না খেয়ে থাকার যে কষ্ট মুমিনরা কষ্ট করেন এর বিনিময় আল্লাহর কাছে পান বিনিময় পান আস্সাউমুলী ওয়া আনা আজজি বিহি আল্লাহ নেই আল্লাহ নেই বলেছেন আল্লাহ তাআলা বলবেন যে সিয়াম হবে একমাত্র আমার জন্যই এর প্রতিদান আমি তোমাকে দেব আমি তাকে দান করব আপনি সিয়াম সাধনা করেছেন রোজা রেখেছেন নিজের নিজে কিছু স্বার্থের জন্য স্বার্থ কি ইফতার মাহফিলে বসতে হবে অনেকে তো এই ধরনের রয়েছেন আমাদের মাঝে কিছু ভাইকে আমরা পেয়েছি রমজান আসলে রমজান আসলে খানাফিনার খানা পিনা একটু ভালো হয় খাওয়ার আসর বসে ইফতারের মাহফিল কত ধরনের আইটেম নিয়ে বসি রমজানের আগে সে বসতে পারিনি একটু সুযোগ হয় এই ধরনের মনে করেন রমজানকে খাদ্যের মাস মনে করেছেন আনন্দ ভর্তির মাস মনে করেছেন এজন্য টাইম পাস করতে হয় ঘুমিয়ে টাইম পাস করতে হয় ক্রাম বোর্ডের সাথে টাইম পাস করতে হয় বিভিন্ন স্কিম নিয়ে কারা তারা আমাদেরই ভাই টাইম পাস করেন তারা কিন্তু টাইম পাস করেন না খাওয়ার মাহফিলে টাইম পাস করেন সুন্দর খানা নিয়ে বসেছেন আমরা এই কথা বলিনি খাওয়া যাবে না তবে আপনার খাওয়াটি যেন লক্ষ্য উদ্দেশ্য না হয় মূল বিষয় যেন না হয় যে রমজান এসেছে আমি ভালো খাদ্য গ্রহণ করব বরং উচিত ছিল রমজান এসেছে বেশি বেশি আমল আমি আমি করবো নবী সাল্লু আলিয়াল্লাম রমজান আসার সাথে সাথে ইবাদত ইবাদতবন্দিকে বেশি করতেন সবসময় ইবাদতবন্দিকে করতেন রমজান আসলে বেশি ইবাদতবন্দিগী করতেন বিশেষ করে শেষ দশই যখন আসত তিনি অধিক হারে চেষ্টা প্রচেষ্টা করতেন আমল তিনি করতেন আমাদেরও তো এমনটি করা উচিত শুধু কি আমরা খাদ্যের প্রতিযোগিতা দেব তাহলে তো আসলে এ আমোল মূলত আমল নয় আল্লাহ নিয়ে বলেছেন রূব্বা স ইমিন লেইসেল্হু সিয়া মিহি ইল্লাহ জু এমন কতক রোজাদার রয়েছেন যে রোজার বিনিময়ে ক্ষুধার জ্বালা ছাড়ার কিছুই নয় আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই অ রূব্বা ক ইমিন লেই সাল্হু তিয়া মিহি ইল্লাহ সাহর আল্লাহ নিয়ে বলেছেন এমন অনেক রাত জেগে জেগে নামাজই রয়েছেন যারা তাহাজ্জুদ পড়েন তাহাজ্জুদ মানুষকে শোনানোর জন্য মানুষকে দেখানোর জন্য যদি হয় শুধু তাহাজ্জুদ নয় যে কোনো নামাজ হতে পারে তাহলে এগুলো আল্লাহ দরবারে তার কোনো মূল্য নাই মূল্যহীন মূল্যহীন এই জন্য আপনার আমল আল্লাহ গৃহীত হবে মূল্যায়ন হবে এটা আপনাকে চেষ্টা প্রচেষ্টা করতে হবে এর মাধ্যমে আপনি হৃদয়কে পরিচ্ছন্ন করতে পারেন অনুরূপভাবে রমজান মাস এমন এক মাস যেখানে আমরা বিশেষ আমল করে শ্রিয়াম শোধানো করি নবী সাল আলী অতি উত্তম দিক নির্দেশনা দিয়েছেন রমজান যখন তোমাদের কাছে আসে রমজান মাসে আসার সাথে সাথে যেন আমাদের সব কিছু কন্ট্রোল আমরা করতে পারি কন্ট্রোল করতে পারি নি ভীম সল্লহ আলিহুসাল্লাম তিনি উত্তম চরিত্রবান ছিলেন এই চরিত্রবান যান আসলে আরও সুন্দরভাবে দেখা যাবে কেননা নিভীমু সল্লহ আলিহসাল্লাম থেকে বিভিন্ন হাদীসে আছে ইদাহা হাদুকুম ইয়ৌমন স ইমা ফলা ইয়রফুফ ওয়ালা ইয়াজ্জল ফ ই নিম্রুন স তামাহু আল কত আলাহু ফাল ইয়াকুল ইন নিম্মরউন স এম যে রমজান যখন চলে আসে সিয়াম সাধনা করো তোমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন ঘটবে যার মাধ্যমে হৃদয়ের হৃদয় পরিচ্ছন্ন হবে হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন হবে আল্লাহ নিয়ে বলেছেন যে রমজানে রোজারি খেছ যদি কেউ গালিগালাজ করে যত ধরনের মূর্খ আচরণ যদি করে তাহলে এগুলোর ফলে সিয়ামের সিয়ামের সিয়াম অনেক সময় ফাঁসে হতে পারে নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ এই জন্য বলেছেন কেউ যদি ঝগড়াঝাটি করতে চায় গালমন্দ করতে চাই মারামারি করতে চাই সিয়ামকে আপনি মূল্যায়ন করুন বিশেষ আমল আপনি করে চলেছেন আপনার নিজকে কন্ট্রোল করুন সবসময় ঝগড়াঝাটি থেকে বিরত থাকা গালমন্দ থেকে বিরত থাকা সিয়ামের মা সমজান আসলে সিয়াম অবস্থাতে আরও বেশি কন্ট্রোল করা কেননা এর মাধ্যমে সিয়াম নষ্ট হতে পারে বলেছেন তার উচিত হবে এ কথা বলে দেওয়া আমি কিন্তু রোজাদার তোমার সাথে ঝগড়া করতে পারবো না তোমার সাথে গালমন্দ করতে পারবো না তুমি ঝগড়া করতে চাও আমি ঝগড়া করতে পারবো না আজকে কয়জন ভাই রয়েছি নিজের সিয়ামকে সুন্দর করার জন্য পরিচ্ছন্ন করার জন্য এ আমল যেন আল্লাহর কাছে গ্রহণ হয় এই জন্য চেষ্টা প্রচেষ্টা করি খুব কম ভাইয়ারা রয়েছে এই আমাদের উচিত এর মাধ্যমে আমাদের হৃদয় কিন্তু পরিচ্ছন্ন হবে এই আমাদেরকে খেয়াল করতে হবে কেননা নবী সাল্লাসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনা করেছেন আবু উদ্দারদা রদিউল্লাহ তালু অর্দ আল্লাহ নেই বলেছেন মা মিন সেই ইন আসকাল মিজানি মিন হসনিল হলক আল্লাহর কাছে কালকি আমতের দিন দাড়ি পাল্লাতে সবচেয়ে ভারী যে আমল হবে সবচেয়ে ভারী সে আমল কোনটি আল্লাহ নিয়ে একজন সর্বসময়ের জন্য উত্তম চরিত্রবান আল্লাহ তালা তার নেবীকে তিনি ঘোষণা দিয়েছেন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন ও ইনকা লাল আপনি মহা চরিত্রবান আপনার চরিত্র অতি উত্তম জন্য একজন মেন চরিত্রবান হবেন তিনি গালমন্দ করতে পারেন না ঝগড়াঝাটি করতে পারেন না কখনোই করতে পারেন না সিয়ামেন মাস আসলে রমজান আসলে তিনি আরও এগুলো থেকে দূরে থাকবেন আরও সতর্ক হবেন এই জন্য রমজানে আমার হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য আত্মশুদ্ধি লাভের জন্য যে আমলগুলি করতে হবে সেটি নৈতিক চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে সিয়াম শুধুমাত্র আমাদেরকে না খেয়ে থাকা শেখায়নি না খেয়ে থেকে হা এটি সিয়াম সিয়ামের অর্থ না খেয়ে থাকা এর অর্থ এই নয় যে শুধুমাত্র না খেয়ে থাকা আর অনেক দিক রয়েছে যেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে এজন্য জাবির বিন আব্দুল্লাহ রদিউল্লা তালন থেকে হাদিস বর্ণিত জাবির বিন আব্দুল্লাহ রদিউল্লা তালন থেকে আসার এসেছে তিনি বলেছেন ইদা সুম দা ফল ইয়াসুম সাম ওকা ও বাসারুকা ওয়াল আনিল কেদিবি ওয়াল মাহারিম জাবির বিন আব্দুল্লাহদ্দুল্লাহ বর্ণনা করেছেন যখন সিয়াম সাধনা করো শুধুমাত্র তুমি খাদ্য এবং পানীয় পরিহার করেছে এমনটি যেন না হয় তুমি রোজা রাখতে শিখো রোজা রাখাও ইয়াসুম কা তোমার যে কান রয়েছে কানকে রোজা রাখাও কানের রোজা কি কানকে বিরত রাখতে হবে কি থেকে যত ধরনের অশ্লীলতা থেকে বাদ্য থেকে হারাম শব্দ থেকে আপনার কানকে বিরত করতে হবে তিনি বলেছেন ও ওকা তোমার দৃষ্টি তুমি কন্ট্রোল করো তোমার দৃষ্টিকে তুমি বাধা দাও ছেড়ে দাও অনেক অন্যায় থেকে যা তুমি দৃষ্টি দিয়ে দেখতে পারো আর মুখ মুখ দিয়ে মুখকে তুমি এ এ কন্ট্রোল করতে শিখাও শুধুমাত্র আমি না খেয়ে খাদ্য এবং পানীয় পরিহার করেছি বিষয়টি এমনটি যেন না হয় বরং আমাকে অনেক কিছুই বর্জন করতে হবে আমি রমজান মাস শ্যাম সাধনা করে চলেছি একজন মেন সবসময় তিনি তার নিজকে কন্ট্রোল করবেন সব দিক থেকে তার শ্রবণ শক্তি এটিও কন্ট্রোল করবেন দর্শন শক্তি দৃষ্টি সেটিকেও কন্ট্রোল করবেন তার বলার জন্য আল্লাহ তালা মুখ দিয়েছেন মুখকেও তিনি কন্ট্রোল করবেন মাদমিনা বলেছেন তোমার মুখ দিয়ে যা উচ্চারণ হয় উচ্চারিত হয় সুদক্ষ লেখক রয়েছে আল্লাহর পক্ষ থেকে সাঁতে সেরতে লিপিবদ্ধ হয় অনেক সময় হাসি মজাক হয় হাসি মজাকে অনেক অন্যায় হয় গান বদ্ধ হয় মনের টানে গান চলছে মুখ দিয়ে তসপি তাহলে না আশ্রক বের হয় না কিন্তু গান তো ঠিকই বের হচ্ছে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করতে হবে আপনার হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য যে নীতিমালাগুলো রয়েছে যে অতি উত্তম আমল রয়েছে সেগুলো সুন্দরভাবে সম্পাদন করতে হবে প্রাণপ্রিয় দিদি ভাইয়েরা আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুফহানহালা আমাদের সকলকে সুন্দরভাবে অতি উত্তম রূপে দিনকে বোঝার তৌফিক দান করুন যত উত্তম আমলগুলি রয়েছে যার মাধ্যমে আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন করতে পারব পারবো তাআলা রমজান দেওয়ার সাথে সাথে সুন্দর যে অতি উত্তম আমল রয়েছে সে আমলগুলো সম্পাদন করার তৌফিক দান করুন মুসলিম ফিরুহ ইন গফুর রহিম ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد ও ইবাদত রবকা হাতা ইয়াতিকা আল ইয়াকিন আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যে হে নবী আপনি ইবাদত বندگی করতে থাকুন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই জন্য হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য অতি উত্তম আমল হলো ফাফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহমুখী হও আল্লাহর দিকে পলায়ন করো সব সময় আমাদের মন মাইন্ড হবে আল্লাহর দিকে আল্লাহর দিকে ফিরে থাকতে হবে আজকে যে আমল করেছি কালকে এর চেয়ে বেশি করব। গত রমজান মাসে যে আমল আমাদের ছিল যে আমল আমি করেছি রমজানে আমি তার চেয়ে বেশি তার চেয়ে অতি উত্তম আমল করবো এমনটি যেন আমাদের থাকে এর মাধ্যমে হৃদয়ের পরিচ্ছন্নতা হয় হৃদয় পরিষ্কার হয় আত্মশুদ্ধি আমরা লাভ করতে পারি যদি এমনটি হয় যে গত রমজানে যে আমল করেছি এ রমজানকে আমি তার চেয়ে আরও আমল কমিয়ে দিয়ে স্বল্প আমলের মাধ্যমে রমজান কাটবো যদি এমনটি হয় আগে থেকে যদি আমাদের পরিকল্পনা থেকে থাকে তাহলে তো আমি আসলে রমজান আমার জন্য এসেছিলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছিল হৃদয়ের হৃদয়কে সাফ করতে এসেছিল সেটি তো আমি করতে পারিনি প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা এই জন্য রমজানে শুধুমাত্র আম আমরা আমল করব। রমজানের শুধুমাত্র আমল করব রমজান চলে গেলে ভুলে যাব। এখনই আমাদের নিয়ত হয়ে গেছে রমজানে নামাজ পড়ব এ ধরনের এক শ্রেণীর ভাইয়েরা রয়েছেন কিন্তু তারা তারা নামাজি হলেন রমজানের নামাজই নওয়াজ অতি কষ্টের বিষয় ভাই কষ্টের বিষয় নামাজ শুধু রমজানে নয় আপনার নিয়ত যদি এমনটি হয় যে আপনি রমজানে শুধু নামাজ পড়বেন তাহলে এই নামাজ তো আল্লাহ গৃহীত হবে না অনর্থক আপনার নামাজ হতে পারে এই জন্য নামাজকে আল্লাহ দরবারে সুন্দরভাবে পেশ করার জন্য অতি উত্তমভাবে পেশ করার জন্য নামাজকে অতি উত্তম পেশ করার জন্য আপনার আকিদা বিশ্বাস হওয়া উচিত নামাজ হল ফরজ ব্যক্তি জেনে বুঝে এক অক্ত নামাজ ত্যাগ করলো সে কুফুরি করলি রাখব না মানুষকে হত্যা করার চেয়ে এক অক্ত নামাজ ছাড়া অনেক বড় পাপ তার চেয়ে বড় পাপ ব্যবিচার করার চেয়ে বড় পাপ চুরি ডাকাতির চেয়ে বড়ো পাপ চিন্তায় রাহাজানি করার চেয়ে বড় পাপ মানুষ হত্যার চেয়েও বড়ো পাপ হলো নামাজ ত্যাগ করা যদি এমনটি ঘটে কোনো ব্যক্তির ক্ষেত্রে তাহলে তার সংশোধনীর প্রয়োজন রয়েছে আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে আসুন আমরা রমজানে যে অতি উত্তম আমলগুলি রয়েছে রোজাদেরকে ইফতার করানো অনুরূপভাবে মানুষকে খাদ্য দেওয়া রাতের নামাজগুলিকে সুন্দর অতি উত্তমভাবে অতি উত্তমভাবে পালন করা সাথে সাথে সময়ের মূল্যন মূল্যায়ন করা সাথে সাথে সময়ের মূল্যায়ন করা কেননা সময়ের মূল্যায়ন খুব কম ভাইরাই করতে পারেন নবীম সাল্লুসালাম বলেছেন নাস দুটি বিষয়ে দুটি সুন্দর অতি উত্তম সুযোগের বিষয়ে দুটি অতি উত্তম সুযোগের বিষয়ে অনেক গা অনেকরা ধোকা খেয়ে গেছে ধোকাগ্রস্ত হয়েছে আল্লাহ নিয়ে বলেছেন তার মাঝে একটি হলো আশেহাত সুস্বাস্থ্য আমাকে আল্লাহ তালা সুস্বাস্থ্যতা দিয়েছেন সুস্বাস্থ্য করেছেন এখন আমি সুস্থ ইবাদত বন্দিগি করছি না যখন বার্ধক্য হবে তখন ওই স্বাস্থ্যের জন্য আমি চিৎকার করব। হাই আফসুস যদি আল্লাহ তালা আমাকে সুস্থ রাখতেন তাহলে ইবাদত বন্দিগি করতাম নামাজ পড়তাম রাতে জেগে জেগে নামাজ পড়তাম কিন্তু সেটি হচ্ছে না অনুরূপ আল্লাহ নিয়ে বলছেন ওয়াল ফারাগ অবসর সময় আমরা যারা প্রবাসী রয়েছে আমাদের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে

তিপ্পান্ন নম্বর বলেছেন হে নেবি আপনি ঘোষণা করে দেন যারা নিজের আত্মার উপরে অন্যায় অবিচার করে ফেলেছে জল করে ফেলেছে বাড়াবাড়ি করেছে সীমা লঙ্ঘন করেছে তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় আমাদের অন্যায় যদি থেকে যায় ঘটে যায় আমরা মানুষ অন্যায় ঘটতে পারে রমজান আসবে আমরা যেন পরিচ্ছন্ন হয়ে যাই আত্মার পরিশুদ্ধি আমরা করে ফেলি

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر من نصر الدين اللهم انصر من نصر الدين وجعلنا منهم اللهم منصر من نصر الدين وجعلنا منهم اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه اللهم ارنا الباطل باطلا وارزقنا اجتنابه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون